ইনি হলেন ইয়াশবাবু, মানে দেড় বছর পুরো হবেনি, এক বছর তিন চার মাস হবে, এক বছর তিন চার মাস হতে চলল, এক বছর তিন চার মাসের একটা ছোট বলা ভুল, হাফ ছোট বিড়াল, যেটা আমার বাড়ির পোষ্য। ও শুধু আমার বাড়ির পোষ্য নয়, ও আমার ছেলের থেকে কোনো অংশে কম নয়। মানে আমার যদি ছেলে থাকতো তাহলে ঠিক একই জায়গায় থাকত। ইদানিং কিছুদিন যাবৎ ইয়াশের একটু প্রবলেম হচ্ছে। আসলে ছোট থেকে বড় হয়েছে ক্যাট ফুড খেয়ে, মানে ক্যাটেদের যে ফুডগুলো হয় ড্রাই ফুড আর ওয়েট ফুড খেয়ে ইয়াশ বড় হয়েছে। কিন্তু ইদানিং ওর পেটের ড্রাই ফুডটা কোনোভাবেই সহ্য হচ্ছে না। ড্রাই ফুড খেলেই ওর পটি হয়ে যাচ্ছে, শুধু পটি নয় বারবার পটি হচ্ছে, একেবারে যাকে বলে জলের মতো পটি হচ্ছে। তো আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে কম কম খাবার দিতে, দানা ওষুধ দিতে, কিন্তু সেরকম করে তো চার পাঁচ দিন চলতে পারে, এক সপ্তাহ চলতে পারে, দুশো মানে অনেক দিন যাবৎ তো সেইভাবে চলতে পারে না। দু মাস হয়ে গেল প্রায় একইভাবে চলতে থাকে। আর এমনিও কী হয় যে শীতকালে বিড়ালরা জল ফল খেতেও চায় না, তো সে কারণে অনেক সময় প্রবলেম হয়। তো তাই জন্য ওকে আমরা হোমমেড খাবার খাওয়াচ্ছি, বাড়িতে তৈরি করে একেবারে বয়েল করা সিদ্ধ খাবার। সিদ্ধ খাবার তো জানো পেটের জন্য খুবই উপকারী, কোনো প্রবলেমই হয় না। তো চলো আজকে সেটাই দেখে নেবো, ইয়াশকে কোন খাবার দিয়ে এখনও সুস্থ রাখেছি। যে খাবারটা ড্রাই ফুড খেয়েও বড় হলো, কিন্তু ড্রাই ফুড খেলেই ওর এত শরীর খারাপ করছে, মানে আগেই তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে ইয়াশ কেমন ছিল। ইদানিং যাব ইয়াশ খুবই রোগা হয়ে গেছে। তো ঠাকুরের কাছে প্রে করব যাতে ইয়াশ আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, কিন্তু আপাতত তোকে খেতে দিতে হবে, ওর খিদে প্রচুর বেড়ে গেছে, প্রচুর খেতে চাইছে। এটা একটা আমার লাইফের প্রবলেমের মধ্যে পড়ছে, কারণ ইয়াশকে আমি সব সময় দেখে মেনটেন করে রাখি, আর ওর খিদে প্রচুর বেড়ে গেছে, প্রচুর খেতে চাইছে, কিন্তু এই যে ড্রাই ফুড খেলেই ওর হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এই এতদিন এক মাসে মানে যবে থেকে এসছেও ততদিন ধরে ও কন্টিনিউ ড্রাই ফুড আর ওয়েট ফুড খেয়েই বড় হয়েছে। আদার্স আমরা ওকে কোনো খাবারই দিইনি, কিন্তু এখন হচ্ছে এইসব কাণ্ড যে কোনোভাবেই বাবুর পেটে ড্রাই ফুড সহ্য হচ্ছে না, কোনো কারণেই হচ্ছে না। আমরা আলাদা ফ্লেভার চেঞ্জ করে এনে দেখেছি, সবেতেই একই ব্যাপার। তো বাধ্য হয়ে কিছুদিন যাব চার পাঁচ দিন হলো হোমমেড খাবার সে খাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস ওর পেটে সহ্য হচ্ছে, সেটা হচ্ছে ওয়েট ফুড। হোমমেড খাবারের সঙ্গে ওর ওয়েট ফুডটা সহ্য হচ্ছে, তো ওয়েট ফুড খাচ্ছে আর হোমমেডটা খাচ্ছে, তো ড্রাই ফুডটা টোটালি বন্ধ। সঙ্গে ভালো থাকার জন্য অবশ্যই একটা ক্যাট স্টার, সেটাও আমি রিভিউ আমার চ্যানেলে অনেকবার দিয়েছি, ক্যাট স্টারও ওকে আমি খাওয়াই, ওটাও ওর শরীরে ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। এই হলো ইয়াশের রুটিন, মানে ফুড রুটিন যাকে বলা যেতে পারে। তো চলো দেখে নিই ইয়াশকে আমি কীভাবে কী খাওয়াই। ওরে বাবা সোনা বাচ্চা, চলে এসো। এর মধ্যে অল্প কিছু চাল, খুবই সামান্য, কারণ ভাত বেশি খাওয়া উচিত না। তো অল্প কিছু চাল আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আছে মাংস, চিকেন আমি নিয়েছি এরকম সাইজের দু পিস চিকেন, আর সঙ্গে একটা ছোট পিস আছে। আর আছে এই যে লাল রঙের, লাল রঙের দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাজর, গাজরও দিয়েছি সামান্য, আর হচ্ছে ছোটো ছোটো দু টুকরো আলু। এইগুলোকে আমি সবগুলো একসাথে সিদ্ধ করে নেব। গাজরটা ঠিক এই সাইজের একটা গাজর নিয়ে হাফ করে দিতে হবে, এই সাইজটা দিলেই ঠিক আছে, মানে এটার হাফ দিতে হবে। আর আলুও দেখতেই পাচ্ছ খুব সামান্য, আর সব থেকে যে পরিমাণটা বেশি রাখতে হবে একটু এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসের থেকে দেখো, সব থেকে পরিমাণটা বেশি আছে চিকেনের, কারণ চিকেনটা ওরা বেশিরভাগ
মানে ক্যাটেরা সবসময় বেশিরভাগ বলা ভুল, ক্যাটেরা সবসময় স্মেলেতেই খাবারটা খেতে পছন্দ করে, কারণ ওদের ঘ্রাণ শক্তিটা প্রচুর বেশি। তো চিকেন বা ফিশ, এই চিকেনের জায়গায় তোমরা ফিশও দিতে পারো। তো চিকেনের বা ফিশটা ওটা একটু বেশি রাখতে হবে বাকিগুলোর থেকে, তাহলে কি হবে যে ওদের খেতে টেস্ট লাগবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জলটা আমি একটু বেশি দেবো কারণ এগুলো সেদ্ধ হবে। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো চলো, এগুলো বয়েল হওয়ার পর আমি ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ কি কি আমি দিয়েছি, দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো এরপর মিক্সির একটা বড় জার নিতে হবে, তার মধ্যে এই সবগুলোকে দিতে হবে। আর তার আগে আমি যেটা করেছি, দেখো জলটাকে আমি আলাদা করে নিয়েছি, এই জলটা অনেকটাই পরিমাণটা আছে, জলটা এতটা পরিমাণটা রাখার একটাই কারণ যে এই জলটা দুটো পারপাসে তুমি ইউজ করতে পারবে। এক হচ্ছে এটা আমাকে মিক্সড করার জন্য কিছুটা জল প্রয়োজন, আর জলটা আমি একটু বেশি করে ইউজ করি তার কারণ হচ্ছে যে শীতকালে ওরা একেবারেই জল খেতে চায় না, যতই গরম জল করে দাও ওরা কোনোভাবেই খাবে না। এই জলটা যেহেতু এই চিকেনটা বয়েল হয়েছে তার একটা স্মেল আছে, সেই কারণে এই জলটা যদি আমি চারবার পাঁচবারও দিয়ে দিই সেটাও খেয়ে নেবে, তো পেট ভর্তি হয়ে গেলেও খেয়ে নেবে। তো জল খাওয়ানো এটা একটা খুব সহজ উপায় ওদেরকে এই শীতকালে, বিশেষ করে গরমকালে অনেকেই জল খায় কিন্তু শীতকালে ওরা একেবারেই জল খেতে চায় না, সেই কারণে আমি এই জলটা একটু বেশি করেই রাখি। এটা মিক্সড করার পরেও আমার কিছুটা জল থেকে যাবে, যেটা আমি ওকে এমনিই খাওয়াবো। তো চলো মিক্সির জারের মধ্যে এবার আমি এগুলোকে সব ঢেলে নেবো, নিয়ে এটা মিক্সড করে নেবো। মিক্সড করে নিলে খাবার রেডি হয়ে যাবে, আর এই খাবারটা ওরা পুরো চেটে কুটে খাবে। আমি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সামান্য একটু জল রেখেছি, এবার আমি এগুলোটা ভালো করে মিক্স করে নেবো। তবে এক্ষুনি না, ভীষণ গরম আছে, ধোঁয়া উঠছে একেবারে, একটু ঠান্ডা হলে। আর এখানে বাকি জলটা আছে, দেখো খাবার পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে রেডি হয়ে গেছে। এবার চাইলে এটা একটু লেন্থি আছে, তো কেউ চাইলে যদি পাতলা খাওয়াতে চাও একটু পাতলা করে নিতে পারো ওই জলটাকে মিশিয়ে, আর যদি এরকম খাওয়াতে চাও এরকমও রাখতে পারো। আর এইটা তোমরা স্টোর করে রাখতে পারো ফ্রিজে, গরম করে দিতে পারো। আর মানে মোটামুটি প্রত্যেকবার করার দরকার নেই, একবার একটু বেশি করে করলে দু তিনবার আরামসে চলে যায়। তো এইভাবে খাওয়ালে ওদের পুষ্টিও ভালো হবে আর কোনো রকম প্রবলেমও হবে না। এইবার আমি থালার মধ্যে সার্ভ করে নিয়েছি। তো চলো দেখো বাচ্চা কীভাবে চেটেপুটে খাবে খাবারটা। গরম আছে, গরম আছে, আসতে বাবু, গরম আছে, গরম না, এতো আসতে। তো তোমাদের বাড়িতে যদি ক্যাট বা কিটেন থাকে তোমরাও এইভাবে তাদেরকে খাওয়াতে পারো। যদি কারোর কাছে মনে হয় যে বাইরের খাবারে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো।